স্কুল সময় পড়া ফাঁকি দিয়ে ভিড় বাড়ছে সিনেমা দেখায়, আর এই ফাঁকে গোপন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েরা। এদিন গোপন সূত্রে খবর পেতে শহরের দুটি সিনেমা হলে বিশেষ অভিযান চালায় বালুরঘাট থানার পুলিশ। ডিএসপি সদস্য অমজিত বড়ুয়ার নেতৃত্বে বালুরঘাট থানার আইসি সঞ্জয় ঘোষ, মহিলা থানার ওসি শিপ্রা রায় সহ বিশাল পুলিশ বাহিনী শহরের কল্যাণী হল ও সত্যজিৎ মঞ্চে হানা দেয়। ঘটনায় আপত্তিকর অবস্থায় মোট 26 জন ছেলেমেয়েকে আটক করে বালুরঘাট থানার পুলিশ, যাদের মধ্যে অধিকাংশ ছেলেমেয়ে নাবালক ও নাবালিকা। যদিও এই ঘটনায় পুলিশ দুই হল মালিকের কাউকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। ডিএসপি সদস্য অমজিৎ বড়ুয়া জানিয়েছেন, সিনেমা হলে ছেলেমেয়েদের এমন আশ্রয়ের গোপন খবর ছিল বেশ কিছুদিন ধরেই। বিশেষ করে স্কুলের সময় তারা বেশি টাকা দিয়ে হলে ঢুকে সময় কাটিয়ে থাকে। এদিন শহরের দুটি হলে হানা দিয়ে 26 জন ছেলেমেয়েকে আটক করা হয়েছে। বালুরঘাট থেকে ক্যামেরায় বাপ্পা হালদারের সঙ্গে পিন্টু কুণ্ডুর রিপোর্ট, স্টার সংবাদ।